বন্ধুরা, আজকের আমি তোমাদেরকে মোলাট করা শেখাবো। তো মোলাট করতে হলে আমাদের প্রথমে কি নিতে হবে দেখো, প্রথমে তো মোলাটটাকে নিতেই হবে, আর নিতে হবে বই। তো আমরা মানে যেটাকে মোলাট করব, বই কিংবা খাতা, তো সেটা নিতে হবে আর মোলাট নিতে হবে। তো তার আগে আমি বলে দিই, মোলাট কিন্তু অনেক রকমের হয়। আমি এখানে একটা দেখো নিয়েছি, এই যে এটা একটা রিলস আছে, তো এই রিলসের মধ্যে অনেক কিন্তু মোলাট আছে। তো এটা আমার কিন্তু অনেকগুলো বই মোলাট হয়ে যাবে, তারপরেও কিন্তু এটা বেঁচে যাবে। তো এটা আমি রেখে দেব। তো এটাই দেখো, আমি এখন প্লাস্টিক থেকে বের করে নিচ্ছি। এই যে এটা দেখো, এখানে দেখো 60 টাকা দাম ফেলা আছে। তো তোমরা চাইলে কিন্তু এর থেকে কম দামেরও কিন্তু মোলাট কিনে নিতে পারো, এর থেকে কম দামেরও কিন্তু মোলাট পাওয়া যায়। আর আরও অনেক রকমের কালারেরও কিন্তু তোমরা মোলাট পেয়ে যাবে, যেমন তোমরা স্কাই কালারের পেয়ে যাবে, তো আবার অরেঞ্জ, ইয়েলো, রেড, তো সব রকমেরই কিন্তু মোলাট এখন পাওয়া যাচ্ছে। তো আমি এই কালারেরই মোলাট নিয়েছি, আর এই মোলাটটাই কিন্তু বেশি সবাই ইউজ করে। তো যাই হোক, আমি এখন মোলাটটা খুলে নিয়েছি, এবারে আমি দেখাবো যে কিভাবে মোলাট করতে হয়। তো মোলাট করার জন্য এখানে আমি একটা বই নিয়ে নিয়েছি। এবারে কি করতে হবে দেখো, সবসময় তোমরা মাথায় রাখবে, মোলাট করতে হলে যখন এরকম মোলাটটা খেলাবে আর খেলিয়ে বইটা এরকমভাবে খেলিয়ে নেবে মোলাটের ওপরে, তো বইটার যাতে চার ধারে মোড়া যায় মোলাটটা, সেই রকমভাবে কিন্তু কাটতে হবে, বুঝতে পারছো? তো ধরো মোলাটটা আমি খেলালাম, এবারে বইটা আমি ভালো করে মোলাটের ওপরে পেতে নেব, তারপরে চার ধারে কিছুটা করে অংশ রেখে দেব যাতে বইটা আমি মুড়তে পারি, সেই রকমভাবে রেখে কিন্তু মোলাটটা কাটতে হবে। এই দেখো, আমি কিন্তু চার ধারে অল্প একটু অংশ রেখে দিয়েছি যাতে মোলাটটা মুড়তে পারে। তো অল্প একটু না রাখলে, তোমরা যদি বইটার মাপেই যদি কাটো, তাহলে কিন্তু মোলাটটা একেবারে হবে না, চার ধারে মোড়া যাবে না। আমি বইটা চার ধারে মুড়বো বলে অল্প করে রেখে দিয়েছি, তারপরে আমি মোলাটটাকে কেটে রেখে দিয়েছি অন্য বই মোলাট করার জন্য। এবারে আমি এইরকমভাবে দেখো দু সাইডটা মুড়ে আর এই যে মাঝখানটায় কেটে নেব, যাতে এই যে আরও দু ধারটা আমি মুড়তে পারে। এই দেখো, আমি একটা কাঁচির সাহায্যে এই যে এপাশটাও একটু কেটে নিলাম, এবারে আমি এই যে এই ধারটাও কিন্তু এরকমভাবে মুড়ে নিতে পারবো। তো তোমরা প্রথমে এইরকমভাবে মুড়ে নেবে, তারপরে যখন তোমরা এটা পিন মারবে কিংবা টেপ দেবে বা আঠা লাগাবে, তখন আরও একবার ভালো করে কিন্তু খুলে নিতে হবে। তো যাই হোক, আমি এখন এই সাইডটাকেও কেটে নেব। তো আমি এখন এই সাইডটাকে কেটে নিয়ে কিন্তু এই মানে দুদিকটাও কিন্তু মুড়ে নেব। তো আমার এখন চার ধারটা মোড়া হয়ে গেছে। তো এবার দেখাচ্ছি, দেখো এই যে দেখো কত সুন্দর মোড়া হয়ে গেছে দেখো। এবারে আমি আস্তে আস্তে করে খুলব, এবারে আমি এখন কিন্তু পিন মারব। তো অনেকেই কিন্তু টেপ, আঠা, যা ইচ্ছা মারতে পারে, তো আমি এখানে টেপ মারব। তো সে কারণে আমি দেখো দেখো চার ধারটা মুড়েছিলাম, দেখেছো তো কত সুন্দর হয়েছে। এবারে এখানে আমি একটা স্ট্যাপলার নিয়ে নিয়েছি, আর এটাকে আমি একটু ডিজাইন করে মুড়ব। তো তোমরা এই যে দেখো এইরকমভাবে একটু তিন কোণা মতন, এই যে একটু নিয়ে এরকমভাবে ঘুরিয়ে দেবে, দিলে কিন্তু একটু এই যে এইরকম এপাশটা নিয়ে দিকে মুড়ে দিলে ব্যাস হয়ে গেল। তো এবারে আমি কিন্তু এখানে পিন মেরে দেব, পিন মেরে দিলে আর কিন্তু খুলবে না, ব্যাস পিন মারা আমাদের রেডি হয়ে গেছে। এইরকমভাবে আমি চারিদিকটা কিন্তু পিন মেরে নেব সুন্দর করে সাজিয়ে, এরকমভাবে আমি এদিকটাও কিন্তু মুড়ে নেব, আর এরকমভাবে এদিকটা মুড়ে নিয়েও কিন্তু এদিকেও পিন মেরে দেব। তো তোমরা সবসময় এরকমভাবে কিন্তু করার চেষ্টা করবে, তাহলে খুব সহজেই বইটা কিন্তু মুড়তে পারবে আর ভালোভাবেই কিন্তু মোড়াটা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এই দেখো, এবারে আমি এদিকটাও কিন্তু পিন মেরে দেবো।
তো এবারে এই দুধারটা কিন্তু আমি ভালো করে মুড়ে পিনটা মেরে নেব, না হলে খুলে যেতে পারে। আর বাচ্চাদের বই সবসময় চেষ্টা করবেন যেন পিন মারার, না হলে খুলে যেতে পারে। আর ওরা টেপ মারা থাকলে কি বলো তো, টেপ ধরে টানাটানি করে, তো টেপটাও কিন্তু খুলে যায়, আর আঠাও কিন্তু অনেক সময় খুলে যেতে পারে। তো সবসময় চেষ্টা করবেন যেন পিন মারা। তো আমি এরকমভাবে পিন মেরে নিয়েছি। আর চারদিকটা দেখো কত সুন্দর হয়ে গেছে। তো আমার একটা বই কিন্তু মোলাট করা কমপ্লিট হয়ে গেছে, দেখো এখন কত সুন্দর লাগছে। আর কিন্তু খুলবে না, খুব সুন্দরভাবে মোলাটটা করা হয়ে গেছে। আর মোলাট করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়, একবার কিন্তু ভালোভাবে দেখে নিলেই পেরে যাবেন। তবে সবসময় চেষ্টা করবেন চার ধারে অল্প কিছুটা করে অংশ রেখে দেওয়ার, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবারে চার ধারটা মুড়ে নিলে রেডি হয়ে যাবে। তো এবারে আমি এখন এখানে একটা স্টিকার লাগিয়ে নেব। তো এরকম স্টিকার লাগিয়ে নিলে দেখতেও সুন্দর লাগবে। তো এখানে আমি এবারে স্টিকার লাগিয়ে, তো এখানে নাম এগুলো লিখে নিলে এই ব্যাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি আরও একটা বই মোলাট করে দেখাচ্ছি। এই দেখো এইরকমভাবে রাখবে, রাখার পরে চার ধার থেকে কিছুটা করে অংশ এরকমভাবে রেখে দেবে যেন মোড়া যায়। তো এরকমভাবে কিছুটা করে দেখো আমিও রেখে দিয়েছি। তো কিছুটা করে অংশ রেখে দিয়ে আমি তারপরে কিন্তু কেটে নেব। তো অনেকেই তোমরা আছে এরকম মোলাট করতে পারো না, অসুবিধা হয়। তো তখন কি হয় যে বই খাতা নিয়ে আমরা অন্যের কাছে যাই মোলাট করার জন্য, তো সেটা কিন্তু খুবই খারাপ লাগে। আর তো সে কারণে আমি ভাবলাম যে তো এই ভিডিওটা দেখলে তোমাদের খুবই উপকার হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর দেখলে কিন্তু তোমরা মোলাট খুবই সহজে করতে পারবে। এবার এই দেখো এপাশ থেকে এরকমভাবে কেটে নিলাম, আর ঠিক তার উল্টো সাইডে ওই দিক থেকেও আমি কিন্তু ঠিক এইরকমভাবে কেটে নেব। ব্যাস দু সাইড আমার কাটা হয়ে গেল, এবারে কিন্তু মুড়ে নিতে সহজ হবে। তো আমি কিন্তু তোমাদের দুরকমভাবে কিন্তু দেখালাম, একটা দেখিয়েছিলাম প্রথমে আমি মোলাটা করে তারপরে কিন্তু পাশ থেকে কেটেছিলাম, আর এরকমভাবে কিন্তু কাটলেও হবে। ব্যাস তোমরা যেমন ইচ্ছাভাবে কাটতে পারো। তো এটা কেটে নিলে কিন্তু এই যে দেখো চারিদিকটা মুড়তে খুবই সুবিধা হলো। ব্যাস এরকমভাবে মুড়ে নেবে, আর তারপরে কিন্তু পিন মারার সময় একটু ডিজাইন করে পিনটা মেরে নিলে কিন্তু হয়ে যাবে। বা তোমরা কিন্তু এরকম সিম্পলভাবেও কিন্তু পিনটা মেরে নিতে পারো। তো দেখো মোলাটটা কমপ্লিট হয়ে গেল, এবারে কিন্তু পিন মারার পালা। তো এখন পিনটা মেরে নিই চলো। তো বন্ধুরা আমার দেখো সব কটা বই আমি খুব সুন্দরভাবে মোলাট করে পিন মেরে একেবারে আমি কিন্তু স্টিকার লাগিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়ে গেল। আর এটা আমার কিন্তু আমি কিন্তু এখানে আটটা বই মোলাট করেছি, ঠিক আছে? তো আটটা বই মোলাট করেছি, আমার কিন্তু টাইম লেগেছে। তো যেহেতু আমি একটু ভিডিও করছিলাম, তো সেহেতু আমার একটু বেশি টাইম লেগেছে, আস্তে আস্তে করে বুঝিয়ে করছিলাম। তো আমার আধ ঘন্টার মতো টাইম লেগেছে। আর এখানে দেখো এখন অনেক মোলাট আছে, এখনও কিন্তু আমার দু বছরের মতন হয়ে যাবে মোলাট করা। তো যাই হোক এরকম একটা মোলাট কিনে নেবে, দিলে অনেক দিন হয়ে যাবে। আর এরকম একটা স্ট্যাপলার নিয়ে নিলে তোমরা কিন্তু এরকমভাবে পিন মারতে পারবে। আর এখানে আমি দেখো স্টিকার কিন্তু আটটা বই আর একটা এখানে ডায়েরিতে লাগিয়ে নিয়েছি, এখন আমার অনেকগুলো স্টিকার আছে। তো ব্যাস আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি, একটা নতুন ভিডিও নিয়ে আসবো।